ফুটবল রাজাকে শেষ শ্রদ্ধা জানানোর 24 ঘন্টার আয়োজন চলছে। আজ রাতে চিরনিদ্রায় শায়িত হবেন তিন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি পেলে। সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামের মাঝে তাঁবু তৈরি করা হয়েছে, সেখানে রাখা হয়েছে পেলের মরদেহ। লাইন করে সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে। ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুলাডি সিলভারও এসেছেন পেলের শেষকৃত্য অনুষ্ঠানে, যোগ দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। বিশ্বের সব দেশে অন্তত একটি স্টেডিয়াম পেলের নামে করার আহ্বান জানিয়েছেন ফিফা সভাপতি। বৃহস্পতিবার রাতে 82 বছর বয়সে মারা যান পেলে। দর্শক, আমরা সরাসরি চলে যেতে চাই সান্তোস স্টেডিয়ামে, সেখানে পেলেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। স্টেডিয়ামে পেলেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। আমরা সরাসরি সম্প্রচার করেছিলাম সেই দৃশ্য। সবার আগ্রহ, কোথায় সমাহিত করা হবে পেলেকে? নয়তলায় চিরশায়িত থাকবেন ফুটবলের রাজা। সান্তোসের বিশ্ব রেকর্ডধারী 32 তলা সমাধিস্থলে জায়গা নিজেই কিনে রেখেছিলেন তিনবারের বিশ্বকাপ জয়ী ফুটবলার। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন ফুটবল সম্রাট। কাঁদছে ব্রাজিল, পেলের জন্য কাঁদছে পুরো বিশ্ব। শেষ বিদায় জানাতে প্রস্তুত কোটি কোটি মানুষ। কিন্তু কোথায় চিরনিদ্রায় শায়িত করা হবে ফুটবল সম্রাটকে, সেটাও একটা বড় ঘটনা। খ্রিস্টান ধর্মীয় রীতি মেনে কবর দেয়া হবে পেলেকে, কিন্তু যে কবরস্থানে সেটা 32 তলা ভবনের সমান উঁচু। ঠিকই শুনছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয়া সান্তোসের ইকুমেনিকায়। পুরো নাম ইকুমেনিকাল নেক্রোপলিস সিমেটারি। সিমেটারি বলতে চোখের সামনে ভেসে ওঠে সবুজ গালিচা, বাগান আর ফুলের শোভা। কিন্তু সান্তোসের ইকুমেনিকাকে বাইরে থেকে দেখলে একটা বিশাল ভবন ছাড়া আর কিছুই মনে হবে না, কিন্তু ভেতরে আলিশান ব্যবস্থা, যা কিনা বিশ্বের সবচেয়ে উঁচু ভার্টিক্যাল সিমেটারি। 1983 সালে তৈরি হয়েছিল এই সিমেটারি, যার ভেতরে বাগান আছে, রেস্টুরেন্ট আছে, আছে কার মিউজিয়ামও। জায়গা আছে 14,000 কবরের এক একটি ভল্ট। সান্তোসে জন্ম, সান্তোসেই বেড়ে ওঠা, তাই এই কবরস্থানের কথা অনেক আগেই ভেবে রেখেছিলেন পেলে। তিনবারের বিশ্বজয়ীর ফুটবলার হয়ে ওঠা যে সান্তোস স্টেডিয়ামে, সেখান থেকে মাত্র 850 মিটার দূরে ইকুমেনিকা। 19 বছর আগে অর্থাৎ 2003 সালে এই কবরস্থানে নিজের জন্য জায়গা কিনেছিলেন পেলে। বাবা ডনডিনহোর প্রতি সম্মান জানিয়ে নয়তলায়। বাবা যখন ফুটবল খেলতেন তখন পড়তেন 9 নম্বর জার্সি, সেখান থেকেই এমন চিন্তা। যদিও বাবা তা দেখে যেতে পারেননি, 1996 সালে পৃথিবীর মায়া ছেড়েছেন। শতবর্ষী মা এখনও বেঁচে আছেন। সান্তোসে পর্যটকদের অন্যতম আকর্ষণ এই কবরস্থানের এক একটি কবরের দাম $6,000 থেকে $20,000 পর্যন্ত, তবে সেটাও 3 বছরের জন্য, আর পারিবারিক প্যাকেজ $50,000। যদিও পেলের কবর থাকবে স্থায়ী রূপে। পেলের শেষকৃত্যানুষ্ঠান সবার জন্য উন্মুক্ত হলেও দাফন প্রক্রিয়ায় শুধুই পরিবার, কাছের মানুষ আর আমন্ত্রিত অতিথিরা যোগ দিতে পারবেন। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য দিলে সঙ্গে সঙ্গে জবাব দেবেন বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা। সে বিষয়ে রোববারের বৈঠকে দেয়া হয়েছে অনুমতি। পররাষ্ট্রমন্ত্রী বলেন সেগুনবাগিচার দিকে তাকিয়ে থাকার দরকার নেই ঢাকার দূতদের।
বিদেশে বসে অনেকেই ভুল তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়ায় বলে মনে করে সরকার। তাই রোববার রাতে বিদেশে নিযুক্ত বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ চুপ করে বসে না থেকে জবাব দেবেন রাষ্ট্রদূতরা। পাগলা কয়েকটা বললো কি বাংলাদেশ ওই দিন থেকে নতুন সরকার হবে টবে, খুব কম সংখ্যক ওইটা বিশ্বাস করে, পাগল ছাড়া কেউ ওইটা বিশ্বাস টিশ্বাস করে। আমি বলেছি কেউ যদি মিথ্যা বানোয়ার তথ্য দেয় আপনারা চুপ করে এই ঢাকার দিকে থাকায় থাকবেন না, যে মিনিস্ট্রি আপনাদের হুকুম দিল তখন আপনি এর উত্তর দিবেন। নো, আপনি ইজ এ ভেরি রেসপন্সিবল ম্যান, সরকার আপনাকে সর্বোচ্চ কাজ দিয়েছে, আপনি ইউ রিপ্রেজেন্ট মাই কান্ট্রি, যদি এরকম মিথ্যাকে ইউ রেসপন্ড টু ইট। নতুন বছরের প্রথম সংবাদ সম্মেলনে মন্ত্রী সাফ জানিয়ে দেন জনগণের ভোটে নির্বাচিত সরকার বিদেশিদের কাছে জবাবদিহি করবে না। বিদেশি লোকরে আমার আশ্বস্ত করার দরকার নাই, আমি আমার কাজ করে গেলে দে উইল আন্ডারস্ট্যান্ড এবং তখন দে উইল ফলো। জনগণ আমার সাথে থাকলে বিদেশি নন বিদেশি ফরগেট অ্যাবাউট ইট। ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেন দেশি বিদেশে অপপ্রচার ঠেকাতে নতুন কমিটি করা হয়েছে যার নেতৃত্ব দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। কি করা যায় না করা। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ফুটপাতে রেলিং নামছে রাস্তায়, উদ্দেশ্য সড়কে ট্রাকের পার্কিং বন্ধ করা। ঘটনা রাজধানীর তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ড এলাকার মেয়র আনিসুল হক সড়কে, যেখানে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না ট্রাক পিকআপের যত্রতত্র দাঁড়িয়ে থাকা। মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার এই কৌশল আদৌ কি কাজে লাগবে, এমন প্রশ্নের উত্তরে মেয়র বলছেন রাস্তা কতটা নির্ঝঞ্ঝাট হবে তা নিশ্চিত নয়, তবে ফুটপাতে মানুষ চলবে নির্বিঘ্নে। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। মেয়র আনিসুল হক সড়ক 2015 সালের ডিসেম্বরে ঘোষণা দিয়ে এই সড়কে যানবাহন পার্কিং নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। তারপরও সড়কের দুই পাশে বিশেষ করে ছুটির দিনগুলোতে যেন ট্রাক কাভার্ড ভ্যানের দখলে চলে যায় রাস্তার বেশিরভাগ অংশ। এক প্রকার ইঁদুর বিড়াল খেলা চলে চালক আর পুলিশের মাঝে। অনিয়ম ঠেকাতে নতুন কৌশল নিয়েছে সিটি কর্পোরেশন। সড়কের দুপাশে 6 ফিটের আলাদা লেন করা হয়েছে। বলা হচ্ছে এই পথে চলবে অযান্ত্রিক যান, যাতে চাইলেও আগের মতো ট্রাক পিকআপ রাখা যাবে না এখানে। ওনারা চিন্তা ভাবনা করছে যে বড় গাড়িগুলো রাখতে পারবে না, প্লাস রাস্তার আরো কম হয়ে গেছে, এখানে তো গাড়ি তো রাখবেই। আমার বোধহয় এখন আরো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ গাড়ি এনে ড্রাইভাররা দেখা যাচ্ছে জায়গা পাবো না, রাইকে চলে যাবো। এই যে মনে করেন রিক্সার জন্য যে রাস্তা দিছে, প্রকৃতপক্ষে রিক্সা তো চলবেই না, রাস্তাটা অকার্য করে দিল। ট্রাক মালিকরা বলছেন তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে প্রায় 5,500 ট্রাক পিকআপ আর কাভার্ড ভ্যান রয়েছে, যার একটি অংশ থাকে মূল টার্মিনালে, বাকিগুলো আশপাশের সড়কে। এই জায়গায় যদি ভিতরে আরও স্পেস বাড়িয়ে স্ট্যান্ড ভালো করে দেওয়া হয়, তাহলে রাস্তার উপরে গাড়ি রাখার জন্য আমার মালিক বা শ্রমিক একজনও কোনো দিন রাখবে না যদি ভিতরে জায়গা থাকে। মেয়র বলছেন তেজগাঁওয়ে স্থায়ী ট্রাক স্ট্যান্ডের জন্য রেলওয়ে ও BTCL এর কাছে জায়গা চাওয়া হয়েছে, তবে এখনো মেলেনি ইতিবাচক সাড়া। মানুষজন ছবি দিত যে ফুটপাথ দিয়ে হাঁটতে পারতেছে না, ট্রাকের পিছন দিকটা দিয়ে পুরো ফুটপাথের দখল হয়ে যেত এবং ওইটা ওই ট্রাকের নিচে সবাই বিভিন্ন ধরনের খেলা করতো, ঘুমায় থাকতো, সব কিছু করতো। কিন্তু আমরা মনে করি যে এটা আমরা করছি এবং এটা সবই তো আমরা টেস্ট কেয়ার করে দেখছি। এইসব জিনিস তো আমাদের সিটি কর্পোরেশনের সব রেলিংগুলো ছিল, জমা ছিল, আমি চাই এগুলো লাগিয়ে দাও। এর আগে ঢাকার রাস্তায় যানজট নিরসনে প্রায় 31 কোটি টাকা খরচে 10টি ইউটার্ন নির্মাণ করে ঢাকা উত্তর সিটি, তবে দু একটি ছাড়া বাকিগুলো তেমন কার্যকর নয়। এই সড়কে ট্রাকের যত্রতত্র যে পার্কিংটা ঠেকাতে গেল 6 বছরে কম উদ্যোগ নেওয়া হয়নি। সিসি ক্যামেরা, শিডিউল ভিত্তিক অভিযান, সবশেষ এখন এই রেলিং বসানো হচ্ছে। বলা হচ্ছে রেলিংয়ের পাশে যে 6 ফিট জায়গা রয়েছে এখান দিয়ে অযান্ত্রিক যান অর্থাৎ রিক্সা বা সাইকেল যাতায়াত করবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখনও এই রেলিংয়ের পাশে অর্থাৎ মূল যে সড়ক এখানেও ট্রাক দাঁড়িয়ে দিনের বেলা। ফলে সিটি কর্তৃপক্ষের যে উদ্যোগ, এই উদ্যোগ কতটা সফল হয় তা আসলে সময় বলে দিবে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে নলকূপের পানিতে মিলেছে ক্ষতিকর নিকোলাই ব্যাকটেরিয়া। ভূগর্ভ ছাড়া সমুদ্রের পানিতেও পাওয়া গেছে ব্যাকটেরিয়ার অস্তিত্ব, ফলে এসব পানি খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। দ্বীপে দেখা দিয়েছে নিরাপদ পানির ঘাটতি। মোহাম্মদ রাসেলের তোলা ছবিতে আজিম নিহাদের পাঠানো রিপোর্ট। দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে এসব নলকূপের পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। স্থানীয়রা বলছেন নলকূপের পানি পান করলে পেট ব্যথা, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা।
এখানকার চিকিৎসকরাও বলছেন, প্রতি মাসে গড়ে 35-40 জন রোগী হাসপাতালে আসেন পেটের পীড়া নিয়ে। খাইলে দেখা গেছে আপনার পেট ব্যথা করতেছে বা তৃষ্ণাও সেরকম মিটতেছে না। আমার পেট ব্যথা করতে করতে হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে যাই, এরকম হয়ে গেছিলাম। এখানকার টুরিস্ট পুলিশের সাথে কথা বলছি, ওনাকেও অবগত করছি এইসব বিষয়ে, স্যারদেরকেও বলছি, তারাও এটা নিয়ে চিন্তায় আছে, কারণ কি কারণে হঠাৎ করে এগুলো বেড়ে গেল। 2018 সালে দ্বীপের পানি পরীক্ষা করতে গিয়ে ভয়াবহ তথ্য পায় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। তারা বলছে ইকোলা ই নামে এক ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি বেড়েছে দ্বীপের পানিতে, যা পান করার পর মানুষ অসুস্থ হচ্ছে। গবেষকরা বলছেন দ্বীপে মানুষের উপস্থিতি বাড়লে বেড়ে যায় ব্যাকটেরিয়ার আধিপত্য। পর্যটন মৌসুমে 63% এবং অন্য সময়ে 37% ইকোলার উপস্থিতি মিলেছে। ভূগর্ভ ছাড়া সমুদ্রের পানিতেও ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে। স্যানিটেশন যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা যদি প্রপার না হয় তাহলে অবশ্যই মানুষের মলত্যাগের মাধ্যমে বা স্যানিটেশনের মাধ্যমে যে ব্যাকটেরিয়া ইকোলের সাথে মানুষ অন্তরে থাকে, পেটে থাকে, সেটা আপনার নির্গমনের মাধ্যমে আপনার পরিবেশে চলে আসতেছে। বিজ্ঞানীরা বলছেন সেন্ট মার্টিনে 8-15 ফুট নিচে সুপেয় পানির 3টি জলধারা আছে। বৃষ্টি কম হওয়া সহ নানা কারণে জলধারাগুলো আশপাশের গর্তে ফেলা মলগুলো টেনে নেয়। সেখান থেকে মূলত ইকোলা ই ব্যাকটেরিয়া নলকূপের পানির মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে। তার মানুষের সৃষ্টি যে বর্জ্য হোটেল মডেল থেকে আসে, সেগুলি কিন্তু প্রকারান্তরে কোনো না কোনোভাবেই আপনার আমার একুয়াফায়ারের সাথে মিশে যাচ্ছে এবং একুয়াফায়ারকে দূষিত করছে, সেখানে ইকোলা ব্যাকটেরিয়া কন্টামিনেশন হচ্ছে। ইকোলা আক্রমণের ফলে ডায়রিয়া, মূত্রনালীতে সংক্রমণ, রক্তে বিষক্রিয়া এবং মেনিনজাইটিস সহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। শুধু ইকোলা নয়, সেন্ট মার্টিনের পানিতে অতিরিক্ত লবণাক্ততাও বেড়ে গেছে, ফলে নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে দ্বীপে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ পাওয়ায় রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান এবং সাফল্য কামনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম, প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সম্মেলনে এক মঞ্চে দেখা গেল প্রায় সব দলকে। এতে নির্বাচনকালীন জাতীয় সরকার সহ 19 দফা প্রস্তাব তুলে ধরে চরমোনাই পীরের দল। এ সময় রাষ্ট্র মেরামতে সমমনা দলগুলোকে পাশে চায় বিএনপি, আর সংঘাতের রাজনীতি ছাড়ার আহ্বান আওয়ামী লীগের। দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ঘর গোছাতে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দল সোমবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে এক শামিয়ানার নিচে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনকালীন জাতীয় সরকারের প্রস্তাব করছে। নির্বাচনকালীন জাতীয় সরকার আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থা সহ 19 দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করে ইসলামী আন্দোলন। ইসলামী নীতি আদর্শ ছাড়া শান্তির কোনো বিকল্প পথ নেই। সেই হিসাবে আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ, আল্লাহর খাস মেহরবানিতে আপনাদের দোয়ায় এখন কিন্তু একটা ছোট্ট দল নয়। এর আগে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন রাষ্ট্রকাঠামো ধ্বংস হয়ে গেছে, মেরামতে আহ্বান জানান ঐক্যবদ্ধ হওয়ার। সকল সমমনা রাজনৈতিক দলগুলি আগামী দিনে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে একটি জাতীয় সরকার গঠন হয়ে এই সমস্ত জায়গায় যেখানে রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে সেটা রাষ্ট্র মেরামত করবে, জাতীয় সরকার বিএনপি এককভাবে নয়। ইমানদার সাহসী জ্ঞানী লোক ছাড়া ওই রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা সম্ভব নয়। আপনাদের পাশে ছিলাম, ইনশাআল্লাহ আছি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী বলেন,
মানুষের কল্যাণে সাংঘর্ষিক রাজনীতি এবং সবকিছুতে না বলার প্রবণতা ত্যাগ করতে হবে। সরোয়ারটি উদ্যান বরাদ্দ দেওয়া হয়েছিল, ওনারা এখানে আসেন নাই, ভালো হলো না, খারাপ হলো না, ভালো করলো না, সবকিছুতে না বলার যে সংস্কৃতি, পলিটিক্স অফ ডিনায়াল আর সাংঘর্ষিক রাজনীতি, পলিটিক্স অফ কনফ্রন্টেশন, এগুলো বন্ধ হওয়া দরকার। তাহলেই দেশের জন্য, রাজনীতির জন্য কল্যাণ হবে। সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন নেতাদের নামও ঘোষণা করা হয়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।